আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ ও ভারতের রেল সেবার সূচনা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত কিছু তথ্য। ভিডিওটি দেখার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বাটন টু গেট অ্যান অ্যালার্ট অন আওয়ার নেক্সট ভিডিও। পূর্ব বাংলা রেলওয়ে অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে, সংক্ষেপে ইবিআর, ব্রিটিশ ভারতের বঙ্গ ও আসাম প্রদেশে 1857 সাল থেকে 1942 সাল পর্যন্ত পরিচালিত অগ্রগামী রেলপথগুলোর একটি ছিল। পূর্ববাংলা রেলপথ, রেলওয়ে, লোগো ও রেলের জেপিজি শিল্পের উদ্ভব 1857 সালে ও বিলুপ্তি 1942 সালে, যার কেন্দ্রস্থান ছিল কলকাতা। ব্রিটিশ ভারত অঞ্চল পরিবেশিত বঙ্গ ও আসাম রেল যোগাযোগ, পূর্ব বাংলায় রেল পরিবহন প্রবর্তন ও এমনকি বার্মায় স্থানান্তরিত করার লক্ষ্যে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সংস্থাটি গঠিত হয়েছিল। সংস্থাটি ইউনাইটেড কিংডম ও পার্লামেন্ট অ্যাক্ট দ্বারা গঠিত হয়েছিল 1857 সালের আগস্ট। পূর্ব বাংলা রেলওয়ের অপারেশনাল অঞ্চলটি হুগলি নদীর পূর্ব তীর হতে শুরু হয় ও নদীর পশ্চিম তীরে রেলওয়ে সংস্থাটি কাজ করত। ইবিআর 1884 সালে তৎকালীন ব্রিটিশ ভারত সরকার গ্রহণ করে এবং পূর্ব বাংলা রাজ্য রেলওয়ে নামকরণ করে। 1887 সালে কলকাতা ও দক্ষিণ পূর্ব রেলপথ একীভূত হয়েছিল। 1915 সালে এটি পূর্ব নাম ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে অর্থাৎ পূর্ব বাংলা রেলওয়েতে ফিরে আসে। 1941 সালে বেঙ্গল ডুয়ার্স রেলপথ পূর্ব বাংলা রেলওয়েতে একীভূত হয়েছিল। 1942 সালে ভারত সরকার আসাম বেঙ্গল রেলপথকে একীভূত করে। রেলপথ ভারতে 19 শতকের ঘটনাবলীর এক অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে। মহাদেশীয় দূরত্বের দেশে যাত্রী ও মাল পরিবহনের মাধ্যমে অর্থনৈতিক প্রসারের ভিত্তি সরবরাহ করেছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ক্রমবর্ধমান চাহিদা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোর চেয়ে বেশি চিহ্নিত না হলেও একইভাবে ছড়িয়ে পড়েছিল। রেলের এই দ্রুত সম্প্রসারণ স্বাধীনতা পরবর্তী যুগে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্প বিকাশে ভূমিকা রাখে। 1947 সালে ভারত বিভাগের পর ভারতে অবস্থিত বঙ্গ ও আসাম রেলপথের ব্রডগেজ অংশটি পূর্ব ভারতীয় রেলওয়ে ও মিটারগেজ অংশটি আসাম রেলওয়েতে পরিণত হয়। 1958 সালের 15ই জানুয়ারি পূর্ব বাংলা রেলওয়ের যে অংশ ভারতে ও আসামে ছিল তা ভারতের অধীনে চলে যায়, বাকিটুকু পূর্ব বাংলা রেলওয়ে নাম ধারণ করে। 1961 সালে পূর্ব পাকিস্তান রেলওয়ে নাম দেওয়া হয়। বাংলাদেশ উত্থানের সাথে সাথে এটি বাংলাদেশ রেলওয়েতে পরিণত হয়। 1862 সালে লাইনটি কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত ছিল ও 1884 পার্বতীপুর ও পরে চিলাহাটিতে সম্প্রসারিত হয়। 1887 সালে কলকাতা থেকে উইলিংডন ব্রিজের উপর দিয়ে লাইন করা হয়। পূর্ব বাংলা রেলওয়ের কেস স্টাডিতে দেখা যায় চলনবিলের রেলপথ তৈরিতে বর্তমান রাজশাহী অঞ্চলের জলের শাসন তখন অস্থির হয়ে পড়েছিল। বিংশ শতাব্দীর শুরুতে সান্তাহার, বগুড়া ও পরে সিরাজগঞ্জ শাখা লাইন দ্বারা বিলের রেখাগুলি প্রভাবিত হয়েছিল। পরে 1990 দশকে বাংলাদেশের অংশটি 16,766 মিলিমিটার ব্রডগেজে রূপান্তরিত হয়।